আমি এই পর্বে আমাদের আরো দেখবেন, আমি এরপরে অনুরোধ করব ডক্টর আনমানকে আমাদের এখানে কিছু বলার জন্য। আজকের এই মূল বক্তা অধ্যাপক আবুল কাশিম প্রধান, তিনি বাংলাদেশ রাষ্ট্রভাষা ও রাষ্ট্র বিষয়ে কথা বলেছেন। এই ব্যাপারে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে আমি শিক্ষকতা করি এবং আমরা মুক্তিযুদ্ধের পরবর্তীতে বাংলা ভাষাকে যেভাবে দেখতে চেয়েছি সেটি হয়নি, এটি এই আলোচনায় সবাই বলে গেছে। কেন হয়নি আমার অনুধাবন, আমাদের আইন বিজ্ঞান শিক্ষা বা চিকিৎসা বিজ্ঞান শিক্ষায় কখনো কি বাংলায় আমরা MBBS পড়াতে পারবো, এই এই চিন্তা কি আমরা করতে পারি কিনা। আর আইনের ব্যাপারে আমরা চাই যে আমাদের বাঙালিরা একটি তার বিরুদ্ধে যদি কোনো বিচার ব্যবস্থা থেকে কোনো বিচার হয় সেটি যেন সে বাংলায় শুনে, ইংরেজিতে শুনে সে কী বুঝবে। তা আমাদের বর্তমান অবস্থা কিন্তু কোনোভাবেই বিচার ব্যবস্থা বাংলায় কোনো বিচার দিচ্ছে না। তো সেটির জন্য আমাদের শিক্ষকরা কি বাংলায় আইন পড়াতে পারছে, বা আমাদের আগে আমরা বাংলা মিডিয়ার ছাত্রদেরকে আইনে ভর্তি করতাম, সম্প্রতি সেটাও এখন রহিত হয়ে গেছে, তাহলে আমরা আগাচ্ছি না পেছাচ্ছি। অন্যদিকে শিক্ষকরা বিষয়টা জানলেও শিক্ষকতা একটা অন্য ধরনের বিজ্ঞান, সে বিষয়ে তারা ছাত্রদেরকে কিভাবে বাংলা সমৃদ্ধ জিনিস শেখাতে পারবে, নিজেরা প্র্যাকটিস করতে পারবে, এ ব্যাপারে আমার মনে হয় তাদের প্রশিক্ষণের দরকার আছে। তা না হলে তাদের তারাও বলতে যে বই নাই, এই নাই, ওই নাই, তারা নিজেরা সেটা কিভাবে করতে পারে এর একেবারে মানে বাস্তব ভিত্তিক স্টেপ চিন্তা ভাবনা করে নেওয়া দরকার। সেই প্রেক্ষিতে তাদের বেতন বৃদ্ধি বা অন্যান্য চিন্তা ভাবনা যদি না হয় তাহলে আমার মনে হয় এটা আমরা তো মনে করি চীন যদি পড়াতে পারে আমরা কেন এই চিকিৎসা বিজ্ঞান বাংলায় পড়াতে পারবো না। আমার মনে হয় এটা আমরা চিন্তাই করি না, আমরা কিছু কিছু করি, বাংলায় লেকচার দিই। তা আমাদের এখন সমস্যা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিদেশি ছাত্রও আছে, আমাদের মিক্সড ভাবেই বলতে হয়। তো সব কিছু বিষয়টা আপনারা বাস্তব ভিত্তিক, শুধু 21 ফেব্রুয়ারির জন্য বাংলা নয়, বাংলাকে আত্মস্থ করার জন্য, উপভোগ করার জন্য বাংলা এবং ইংরেজি সঠিকভাবে কিভাবে শিক্ষকরা জেনে ছাত্রদেরকে পড়াবে এই ব্যবস্থা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। ধন্যবাদ। আমাদের আজকের সভার সভাপতি অধ্যাপক আহমদ কবির স্যারকে তার ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। মুখ্য আলোচক আমার দীর্ঘদিনের বন্ধু আর সহকর্মী এবং খুব সহিত, আমরা একই ঘরে প্রায় 18 বছর একটা ঘরে দুই অংশে আমরা থাকতাম, একটা ঘরে দুই ভাগ, তারপরে আমরা ভিন্ন আলাদা করে শিক্ষকত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মোটামুটি একই সময়। তিনি সাধারণত লম্বা বক্তৃতা দেন, তার সম্পর্কে একটা বদনাম এটা বাইরে আছে, কিন্তু আজকে দেখলাম তিনি খুব সংক্ষিপ্ত ভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। গতদিনও তিনি সভাপতি ছিলেন, আমার সাহেবের জন্মদিন হলো, সেখানে ছোট করে পড়েছে, আমি দেখছি তিনি ক্রমশ সংক্ষিপ্ত হয়ে আসছেন, সংক্ষিপ্ততা তার বক্তৃতার ওজন বাড়াচ্ছে। ভবিষ্যতে তিনি কি করবেন জানি না, কিন্তু মোদ্দা কথাগুলো যেগুলো মূল কথা সেগুলো তিনি তার বক্তব্যে তুলে ধরছেন। আজকে আজকে তিনি সূচনা করেছেন একটা বিশেষ বিষয় নিয়ে, এখানে জাফরুল্লাহ ভাই আছেন জনস্বাস্থ্যের লোক, এখানে যে আলোচনা হলো এটা হলো ভাষা নিয়ে, ভাষার সঙ্গে সম্পৃক্ত রাজনীতি সমাজনীতি, তারপরে বিশ্ব শক্তিগুলো যেগুলো NGO ইত্যাদি অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে, এবং সেটা সবটাই হচ্ছে আমাদের ভাষা এবং আমাদের দেশকে কেন্দ্র করে, আমাদের রাজনীতিকে কেন্দ্র করে। এসবটার যে চিত্র আমরা পাচ্ছি সেই চিত্রটি অত্যন্ত বিবর্ণ, এটা খুব উজ্জ্বল কোনো চিত্র আমরা দিতে পারছি না। যে রাষ্ট্রভাষা নিয়ে আমি বলি, আমার
সভাপতি হিসাবে খুব লম্বা বক্তৃতা দেওয়ার খুব বাসনা নেই এবং উচিত নয়। ব্যাপার হচ্ছে যখন ব্রিটিশ আমলে পাকিস্তান এবং ভারত হয় দুটো ভাগ হয়ে যায়, তখনই তারা নির্ধারণ করেছিলেন যে ভারতের রাষ্ট্রভাষা কি হবে আর পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে। ভারত তো তারা করে নিয়েছে হিন্দি, যদিও এখন পর্যন্ত হিন্দির ব্যাপারে একবারে সর্বমীমাংসা হয়ে যায়নি, সমস্যা আছে। তামিলেরা হিন্দি পছন্দই করতো, তারা স্বীকৃতিই দেয়। আর পাকিস্তানের ভাষা হবে উদ্দেশ্য, সেটা তো আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই উপাচার্যের কথাই আমরা জানতে পারছি, যার প্রতিবাদ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদ, যে এটা আসলে রাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে। ভারত যেটা আছে এটা একসঙ্গে সংলগ্ন রাষ্ট্র, আর পাকিস্তান হচ্ছে ভারতের মধ্য দিয়ে প্রায় 1000 মাইলের ব্যবধানে দুটি অংশ। এই দুটি অংশের ভাষা এরা যদি সংলগ্ন থাকতো তাহলে কি হতো আমরা বলতে পারি না, কিন্তু এখানকার ভাষা হচ্ছে যারা পাকিস্তান গঠনের সর্বাধিক অবদান রেখেছিলেন তাদের ভাষা হচ্ছে বাংলা। আর ওইদিকে 4-5টা প্রদেশের ভাষা কোনো উর্দু নয়, কিন্তু ওই ব্রিটিশ আমলে তারা ঠিক করে নিয়েছিল যে এরকম হবে। এখানেও যখন বাংলাদেশ পাকিস্তান হলো তখন পূর্ব পাকিস্তান থেকে এটার প্রতিবাদ উঠলো এই মানে উত্তর বিরুদ্ধে। এটা আমরা দেখেছি, ইতিহাস আমাদের খুব ভালো করে জানা, সেই ইতিহাসের মধ্য দিয়ে যে জাতীয় চেতনা সৃষ্টি হলো, বাংলাদেশ জাতীয় চেতনা, সেই চেতনাই শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ রাষ্ট্র গঠনে প্রকৃত বীজ বিন্দু। এটাকে কেন্দ্র করে অন্যান্য যত সমস্যা আছে সবগুলো একসঙ্গে মিলিত হয়ে একটা প্রবল আন্দোলন বিক্ষুব্ধ তৈরি হয়। আমরা স্বাধীন বাংলাদেশ গেলাম, কিন্তু বাংলা নয়, বাংলাভাষী অঞ্চলগুলো নয়। যে বাংলাভাষী অঞ্চলের জন্য যখন সেটা ভাগ হয়ে গেল তখন রবীন্দ্রনাথ 1905 সালে যে গানটি লিখেছিলেন সেই গানটি আমাদের জাতীয় ভাষা হলো। এটা একটা অদ্ভুত আয়রন ইতিহাস, অদ্ভুত আয়রন। এখন ওরাও বাংলাদেশের জন্য খুব আকুতি, মানে তারা খুব আবেগ অনুভূতি ইত্যাদি জানায়, পশ্চিমবঙ্গের লোকেরা বা এই যে ত্রিপুরার লোকেরা, কিন্তু কোনোদিন ওরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে একটা স্বাধীন বাংলা করবে এরকম আমরা মনে করি। আমাদের বাসনা থাকতে পারে কিন্তু কখনো হবে কি না এটা বলা যায় না। আমরা এই বিষয়টা হচ্ছে সাম্প্রদায়িক, ওরা ভারতকে দুঃখের সঙ্গে বলতে হয় এটা সাম্প্রদায়িক ব্যাপার। সাম্প্রদায়িকতার উদ্দেশ্যে একটা ভাষাভিত্তিক রাষ্ট্র করলে সেটা হতো, কিন্তু ওরা কেউ আমাদের সঙ্গে যুক্ত হবে না, আমরাও চাইবো কি না, আমরা চাইবো অবশ্য যে আসুক, কিন্তু সেটাও রাজনৈতিক বিবেচনা অনেক কিছু ব্যাপার আছে। তো সেটা একটা কুটিল প্রশ্ন, যাই হোক সেগুলোর মধ্যে আমি নাই বলতে চাই না। এই যে জাফরবাই গণস্বাস্থ্যের লোক, গণ মানে হচ্ছে জন, গণমানব। এই গণমানবের যে ভাষা রাষ্ট্রভাষা বাংলা, সেটা হচ্ছে স্বাস্থ্য ভালো নয়। গণস্বাস্থ্য আছে বটে কিন্তু গণস্বাস্থ্য খুব খারাপই, জনতার স্বাস্থ্য সব দিক থেকে খারাপ। এখানে এই যে রাষ্ট্রভাষা আন্দোলন করেছে মধ্যবিত্ত সম্প্রদায়, কিন্তু ইতিহাসের নিয়মে এই মধ্যবিত্ত সম্প্রদায় এখন হয়ে গেছে ধনিক শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা এরা বাংলার পক্ষে আর নেই। এই যে আবুল কাশেম চৌধুরী খুব চমৎকার করে সব বিষয়গুলো বলেছেন, কেন এই বিদেশে যাচ্ছে এরা, এই যে আমাদের ধনীর ঘরের ছেলেরা এরা কেউ বাংলা পড়ে না, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের পড়াতেন এদের ছেলেমেয়েরা কেউ বাংলা পড়াত কখনো পড়েনি বা বাংলা মাধ্যমেও পড়ে, এরা ইংরেজি মাধ্যমে পড়ে এবং সেটা এখানে পড়েছে, এখান থেকে এই যে লেভেল এ-লেভেল এগুলো পাস টাস করে তারা সবাই চলে গেছে, তারা সেখানে স্থায়ী অভিবাসী।
এরা আমরা যারা ধনী মানে আমি বলবো অ্যাফ্লুয়েন্ট মধ্যবিত্ত শ্রেণী এখন হয়ে গেছে, এরা দেশের রাষ্ট্র পরিচালনা করে, এদের সঙ্গে ধনীরা যুক্ত হয়েছে, আমলারা যুক্ত হয়েছে, তারপরে মিলিটারি যুক্ত হয়েছে, পুলিশ যুক্ত হয়েছে, এগুলো হয়ে রাষ্ট্র চালাচ্ছে। যতই এখন চাইবেন নির্বাচন এখানে কোনো দিনেই কোনো সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এখানে হবে, যারা ক্ষমতায় আছে তারা জোর করে ওটাকে ধরে রাখতে চায়। অন্যদের কাজেরও যারা যদি ক্ষমতায় যেতে চায় তাহলে তারা ওই বিদ্রোহ করে বিপ্লব করে যে কোনোভাবে হোক তাদেরকে ক্ষমতার থেকে সরাতে হবে। সরানো ছাড়া এক শাসন ক্ষমতায় অধিকারী তারা কোনো অবস্থাতেই শাসন ছাড়বে, তো সেটা রাজনীতির লোকেরা খুব ভালো করে বোঝেন না, এমন নয় কোনো শুভ বুদ্ধিতে এ কাজ হবে না, কোনো শুভ বুদ্ধিতে কাজ। আমি একটু বাংলা রাষ্ট্রভাষা নিয়ে বলছি, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং রাষ্ট্র এই যে আজকের মূল বিষয়টি এটা আমাদের একটু ভালো করে অনুধাবন করতে হবে। এই যে একজন বলেছিলেন কি যেন বানান নিয়ে বোধহয় বাংলা ভাষার যে সমস্যা, আমার এখনো মনে আছে 1970-এ যখন আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী হল, তখন পরের বছর 71-এ 21 ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান তিনি এসছেন, তাকে নিয়ে আসা হয়েছে। এখনো মনে আছে এই যে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বাংলা কী বলে একাডেমির পক্ষ থেকে তিনি একবারে দমদমে ভাষায় শেখ মুজিবকে উদ্বোধনা জানিয়েছিলেন, তখন তিনি ওই বাংলা কী হবে এখন নতুন রাষ্ট্র হবে এ কী বলে আমরা পূর্ব পাকিস্তানে এখন কী করব, তখনও বাংলাদেশ হয়নি, এই তখন তিনি বলেছিলেন যে আপনারা এই বাংলা নিয়ে বাংলার চর্চা। তারপরে স্বাধীন হওয়ার পরে তো বলেছিল যে পরিভাষা কখন হবে আমরা এখন নিশ্চয়তা দিতে পারছি না, কিন্তু বাংলা চালু করে দেন। যে বাস্তব সমস্যা আমরা সম্মুখীন হয়েছিলাম সেগুলোর জন্য কিছু কিছু পরিভাষা তৈরি হয়েছে, হতে শুরু করেছিল। আমাদের ডক্টর মোহাম্মদ এনামুল্লাহকে তিনি তখন আমাদের বিভাগের সঙ্গে যুক্ত, আমাদের একবারে ভালো করে সেটা নিশ্চয়ই মনে আছে, তাকে এই ইয়ে দেওয়া হলো যে আপনি একটু পরিভাষা কিছু তৈরি করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিভাষা এগুলো তৈরি করতে গেলেন, কিন্তু এমন সব শব্দ বের করলেন যেগুলো আর আমাদের জনসাধারণের মধ্যে পড়ুয়াদের মধ্যে শিক্ষিত মানুষদের মধ্যে সেগুলো প্রবেশ করতে পারে। যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটা ছিল এটার বাংলা উনি করলেন বিশ্ববিদ্যালয় অনুদান অধ্যায়ক, এটা প্রথম প্রথম করেছিল তারপরে চলে গেছে। টেলিফোনের বাংলা করলেন দূরালাপনী, এটাও চলে না। তারপরে ব্যাচেলার অফ আর্টস আমি জিজ্ঞেস করেছিলাম স্যার এটার কি বাংলা হবে, বললো যে তলা কুমার ব্যাচেলার অফ আর্টস। তারপরে ব্যাচেলার অফ আর্টস পুরুষ নয় কুমার হলো, যদি মেয়ে লোক হয় তাহলে কি কুমার বলা যাবে, বলে যে না না কলা কুমারি। এইভাবে পরিভাষাগুলো তৈরি হয়েছে বিশেষ, এরকম পরিভাষা তৈরির নানা সমস্যা আছে, সেগুলো এক জায়গাতে স্থিত হয়ে যাওয়া উচিত। বাংলায় পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ এটা স্থিত হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ায় বা যারা চিকিৎসা বিজ্ঞান পড়ায় কিংবা যারা এই কী বলে প্রকৌশল বিদ্যা পড়ান সব জায়গাতেই এরা কেউ কখনো বাংলা করতে চায় না, তারা ইংরেজিতে পড়ানোর দেয় একটু আনন্দ তারা পায়, এগুলো বই আছে, বই যে বাংলা করতে হবে এটা যে জাতির দায়িত্ব, এটা যে মানুষের দায়িত্ব, মানুষের জন্য দায়িত্ব, জনগণের প্রতি দায়িত্ব, এই কাজটি শিক্ষার জন্য দায়িত্ব এই কাজটি তারা কেউ কখনো করে আজ পর্যন্ত করে। এই যে একজন বললেন যে মেডিকেলের বই এখন পর্যন্ত যথার্থভাবে হয়, চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং বই ভালো করে হয়, 50টা বছর হয়ে গেছে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিছুই হয়।
কাজ বন্ধ হয়ে গেছে, তার আগে কিন্তু চলছিল না, হলেও সেটা কিছু হয়নি। এর সাথে আমরা বন্ধ বন্ধ বলছি, কিন্তু এর সাথে অন্যগুলো কাজ করেছিলেন। একটা হচ্ছে এই কি বলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা তো বলা হলো, তিনি প্রশাসনিক নির্দেশ দিয়েছিলেন যে এখন থেকে ইংরেজির বদলে বাংলা লিখতে হবে, 1987 গেজেট হয়েছে। তিনি জাতীয় কবি নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণাটা দিনটা, তারপরে এই যে বিচার ব্যবস্থার যে বাইফারকেশন হলো বিভিন্ন জায়গাতে, হাইকোর্ট ইত্যাদি হলো, এগুলো করেছেন, তারপরে উপজেলা করেছিল, এটাও শাসন ব্যবস্থার একটা ভালো জিনিস। এরশাদ স্বৈরাচারী ছিলেন নিজে তার ব্যক্তিগত চরিত্র থেকে আরম্ভ করে আর্থিক যে দুর্নীতি, এটা খুবই খারাপ ছিল, সেটাকে আমরা সেক্রেটারিয়েট স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি ঢাকাকে সুন্দর শহর, তার সময় খুব উন্নতি হয়েছিল, সবই ঠিক আছে, কিন্তু তার যে ব্যক্তিগত স্বভাব চরিত্র ইত্যাদি এবং স্বৈরাচার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই তার সময়ে মানে খুবই মানে অত্যাচার হয়েছিল। আমিও কোনো রকমে এখন বেঁচে গেছি, ডক্টর মোহাম্মদ এনামুল্লাহের এই বাংলা একাডেমিতে গিয়েছিলাম, তার সারের সংখ্যা বের করতে গিয়ে পুলিশ এসে বাংলা একাডেমির পাশ দিয়ে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমি তো জানি না, দাঁড়িয়ে দিয়ে একটা কোনো রকমে আত্মরক্ষা ওরা গিয়ে আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে অপরাজীয় বাংলার সামনে গিয়ে ছাত্রদের পিটিয়ে ওখান থেকে বের করেছে, অনেক ছাত্র শিক্ষক তারাও আহত হয়েছে, পরের বছর এই গানটা উঠেছে। এই জন্য বিশ্ববিদ্যালয় 5.5 মাস বন্ধ ছিল, পরের বারও 4 মাসের মতো বন্ধ ছিল। এগুলো এর সাথে আমাদের হয়েছে, আমাদের ছাত্র নেতা অনেকদের অনেককেই তিনি মেরে ফেলেছিলেন, এগুলো ঠিক সবই, কিন্তু তার সময়ে এই আমরা তাকে বলতাম যে শাসন ব্যবস্থায় ইনি সকলের চেয়ে পরিপক্ব, এসব ভালো মানুষ হলে আমাদের দেশের মোকাবিলা দুর্নীত হয়নি সে যাকে। এখন আমি যেটা বলছিলাম, আমাদের বাংলা ভাষা যদি আমরা উন্নত করতে চাই, এটাই আমাদের রাষ্ট্রের ভাষা, একমাত্র ভাষা এই পৃথিবীতে, এরকম সুবিধা ইংরেজদের ছাড়া অন্যদের নাই বা উপমহাদেশে অন্য কোথাও নাই, আমাদের আছে। আমাদের এই যে ভারতের যে প্রাদেশিক যে ভাষা, ভাষার মধ্যে বাংলা একটি, পশ্চিমবঙ্গে বাংলা খুব ভালোভাবে চল, কথাবার্তা হিন্দি চলো, কিন্তু তাদের অভিজ্ঞতাতে লেখাপড়ায় বাংলা খুব চমৎকারভাবে চলে, ত্রিপুরাতেও চলে, আমরা সেটা করতে পারি, স্বাধীন রাষ্ট্র, ওগুলো প্রাদেশিক স্টেট রাজ্য, আমাদের এখানে করতে হলে বাংলা ভাষার ব্যাপারে যারা শাসন করছে, আমরা যারা শাসনের সঙ্গে যুক্ত লেখাপড়া যারা লোক, আমরা যারা সবসময় বলছি, বিশেষ করে যারা শাসন করছে, শাসন কর্তৃপক্ষ, এদের এটা নিরঙ্কুশভাবে নির্দিষ্টভাবে বলতে হবে যে বাংলা দিয়ে সব কিছু চীন তাদের চীনা ভাষা দিয়ে করে, ইউরোপীয় ভাষাগুলো তাদের ভাষা দিয়ে করে, আর আমরা বাংলা ভাষা ইংরাজির প্রভাব হলো, এই মধ্যবিত্ত যারা সুবিধাভোগী, এই যে ধনিক শ্রেণী যারা সুবিধাভোগী, এদের জন্য ইংরাজি সবসময় থাকবে। আমরা ইংরাজি শিখতে চাই সেটা লেখাপড়ার জন্য, কিন্তু ইংরাজি এখন হয়ে গেছে ধনিকদের ভাষা, যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করেছে সেখানে বাংলার কোনো অস্তিত্বই নেই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইংরাজি মিডিয়াম স্কুল আগে ছিল হয়তো 10টা, এখন হয়ে গেছে 100, এত বেড়েছে। অন্যান্য কাজেও ইংরেজির প্রাধান্য বেশি, আর এনজিও তারপরে এই যে ইয়েগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এগুলোর ভাষাই হচ্ছে। আমি একটা লেখা লিখেছিলাম বহুদিন আগে, ইংরেজি ইংরেজির ভবিষ্যৎ, ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, আগেও ছিল ইংরেজির উজ্জ্বলতা, এখনো উজ্জ্বলতা থাকবে যদি না আমাদের ভাষা নীতি পরিবর্তিত, বাংলা ভাষার উপরে পূর্ণ আস্থা নিয়ে যদি আমাদের শাসক গোষ্ঠী এবং আমরা যারা জন্য মানুষের পক্ষে বা যারা মানুষের হয়ে আমরা যারা কথা বলি, আমাদের সঙ্গে এই বিষয়টিকে সবচেয়ে বেশি করে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করে সেটাকে
একবারে সুনির্ধারিত করে দেওয়া। বিচার ব্যবস্থায় কেন একদিন ধরে চিফ জাস্টিস সাহেব তিনি কেন বাংলায় নিজে রায় দিতে পারবেন না, তিনি এখনও বাংলায় ইংরেজিতে দিচ্ছেন, অধস্তন বিচারকেরা তারাও দিচ্ছেন, এটা কি যুগ যুগ ধরে চলবে? আর আমলার একটি আদালতের ভাষা দেখে আমি দেখেছিলাম, আমাদের এক ছাত্রকে দিয়ে আমরা পিএইচডি করিয়েছি, এমন বিচ্ছুটে ভাষা আদালতের ভাষা যেগুলো বাংলায় লিখেছে এগুলো আধুনিক মানুষেরা এগুলোকে আধুনিক করতে পারে, কিন্তু সেটা আর কথা না। আচ্ছা বানান নিয়ে একটু বলি, বানান নিয়ে কে বলছিলেন এখানে? ওই বানান সংস্কার করার কথা কেন আসছে আমি জানি না, যে কোনো ভাষা এটাকে একটু ভালো করে শিখতে হবে, না শিখে শুধু আগের থেকে সমস্যা। এই বাংলা এখন যে যারা বানান নীতি করছে এখানে বাংলা একাডেমিতে, এরা কেউ ভাষাটা দিন না বুঝতে, কলকাতার আনন্দবাজার যে ভাষানীতি অবলম্বন করেছে তারা যে ভাষানীতি করেছে এটা নিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে আনন্দবাজারের খুব বাদানুবাদ হয়েছিল, কিন্তু সুনীতি বাবুর মতো বড় পণ্ডিত তাদের কাছে মানে আনন্দবাজারের এত প্রধান, সেই প্রধান বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে এবং আনন্দবাজারের লোকও বাংলাদেশে আছে, এরা বিভিন্ন জায়গায় থাকে, কখনো টেক্সট বুকে কখনো টেক্সট বুক পড়ে কখনো বাংলা একাডেমিতে, এ তারাই এই বানান নীতি ঠিক করে দেয়, এরা কেউ ভাষাতাত্ত্বিক নয় ধ্বনিতাত্ত্বিক। আমাদের বানান কীরকম হবে এগুলো তো বহুদিন আগের থেকে এটা প্রচলিত হয়ে আছে, তার মধ্যে আবার চলতি বাংলায় যেটাই আমরা কথা বলি, আমার একটা প্রবন্ধের মধ্যে আমি বলেছি চলতি বাংলায় বাংলা ভাষাকে বাংলা বানান নীতিকে বিচলিত করেছে, মানে উল্টা পাল্টা যা ইচ্ছা, ফলে যেগুলো রসিকার হওয়ার আছে সেগুলো তো আছে, যেগুলো ব্যাকরণের সূত্রে যেগুলো দীর্ঘকার হবে এগুলো রসিকার, এখন সেটা কি সংস্কার করা হবে, তাহলে এগুলো রুট মানে এটা মূল যে রুট আছে ভাষার সেগুলো তুলে দিতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের ভাষার এইসব একটা হলো দীর্ঘস্বর একটা কি বলে হ্রস্ব স্বর আছে, তাই না, কারফলা ইত্যাদি আছে, আমাদের কিন্তু বর্ণমালাগুলো আছে, কারফলায় বেশি সমস্যা করে, বেশি সমস্যা করে এগুলো, কিন্তু এগুলোকে সমস্যা সমস্যা হিসেবে নিয়ে তাকে ভালো করে জানতে হবে, এটা না জানলে এই বাংলা ভাষার বানানের ব্যাপারে আমাদের সবসময় একটা আপত্তি থাকে। শিক্ষার্থীকে অবশ্যই ভালো করে শিখতে হবে, যারা ব্যবহার করছেন তাদেরকে ভালো করে শিখতে হবে, বাংলা ভাষার এটাই তো রূপ, এটাই তার চেহারা, এটাই তার প্রগতি, সেটা যদি আমরা নিজেরা মেনে নিয়ে ভালো করে বুঝে টুঝে নিই তাহলে আমাদের তো এসব সমস্যা থাকে না, আমি সেভাবে তো কিন্তু আমরা সবসময় বাংলা একটু কঠিন তার চেয়ে ইংরাজি অনেক সহজ বলে ইংরেজির পক্ষে কথা বলছে। সবাই শুনো, রাষ্ট্রভাষা, সেই কারণে রাষ্ট্রভাষা আন্দোলনের শিকড় কিছু বাদ গেছে, যেমন তখন তমুদ্দুন মজলিসের একটা রোল ছিল এটাও উল্লেখিত হয়নি, আর একটি জিনিস উল্লেখিত হয়নি হচ্ছে আমার বাড়ি পাবনা আব্দুল মতিন সাহেবের রোল জিন্দা সাহেবের বক্তৃতা কার্জন হলে যখন বলো উর্দু উর্দু এটা উল্লেখিত হয়নি, এবং আরো কিছু আমি বলছি ছোট্ট করেই বলছি, আমি কিছু 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 স্তরে স্তরে অনেক জিনিস উনি বাদ দিয়েছেন, মৌলিক শিকড় বাদ দিয়ে উনি ওই একটু ওই এর সাথে কথা ধরে বললে ভালো এসব বলে গেছে সেটা। এখন বানানোর কথা একটু বলুন, আমার দেশের বাড়ি গ্রামের বাড়িতে একটা আমাদের একটা পদবী, আমার নাম মজিদুর রহমান, কিন্তু আমাদের ফ্যামিলিটা একটু বিশ্বাস মজিদুর রহমান বিশ্বাস, আমার ছোটো ভাই সে একটু ইউটিউব নানা রকমের বাড়িটাকে উন্নয়ন করতেছিল, বিশ্বাস বাড়িতে বিরাট সাইকল ভাই আপনি স্টোন লিখতে হবে, আমি চিন্তা করলাম ওই রবিবাবুর যে বয়াকার ডয়শূন্য রয়রশ্মি ওটা আমি দেবো না, আমি ওই আদিকালের বয়াকার ডয়শূন্য দীর্ঘ আমরা যেটা শিখলাম তাহলে ওই সাধারণ লোকরা বলবো এরা লেখাপড়া জানা ফ্যামিলি এরা বাড়ি বানানো জানে, এই এটা এটা বানান সংক্রান্ত আরো কোটি পয় কোটি কোটি পয় জিনিস আছে, এটা আমি আছে কিন্তু আমি আমার মনে হয় আচ্ছা আমি বড়
এগুলো রুট হচ্ছে সংস্কৃত। তো আমাদের প্রথম দিকের বানানে এই যে পাটিকা, এই শব্দটা ছিল পাটিকা, এটা দুটো দিয়ে লেখা, বুঝলেন? যখন তারা এটাকে বলা হয় তৎসম শব্দ, তারপরে এটার থেকে যখন সহজ বাংলা হলো সেটার নাম হলো তদ্ভব শব্দ। সুতরাং পাটিকা থেকে তদ্ভব শব্দ হলো বাড়ি, কথা বুঝলেন? বাড়ি হলো দীর্ঘিকা, বাড়ি ওটার সঙ্গে রুটের সঙ্গে মিলিয়ে দেখে। যেমন পক্ষী, এর মূল শব্দটা হলো পক্ষিম, সংস্কৃতের একটা রূপ আছে পক্ষিম, এখান থেকে তৎসম শব্দ হলো পক্ষী। আপনি তৎসম শব্দ বোঝেন তো আশা করি? না, এটা আমাকে বলেন, অনেকে বোঝে না তো। পাটিকাকে বাড়ি করা হচ্ছে, যখন তদ্ভব করা হলো তখন দীর্ঘ দিয়ে করা হয়েছে। এখন আমাদের বাংলা ভাষায় দীর্ঘ যশের উচ্চারণগত পার্থক্য নেই, কথা বললেন? এটা বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে 1935 সালে 36 সালে যে ইয়ে করলেন, কি বলে বাংলা কি বলে বানান নীতি, তারা তো প্রশ্ন করলেন, সেখানে তারা বলছেন যে দীর্ঘিকা দিয়েও চলবে, রসিকা দিয়েও চলবে। উনি অনেকগুলো যেমন কুম্ভীর, এটাতে কুমির আমরা দীর্ঘিকা দিয়ে লিখতাম, তো এটাকে এখন বলছে যে রসিকা দিয়ে লেখা যাবে, কথা বললাম? এই রসিকারের এই ব্যাপারটি বিকল্প বানানটি এটা প্রধান হয়ে গেছে, দীর্ঘকালগুলো চলে গেছে, কিন্তু যেগুলো একেবারে রুটের বানান, যেমন নদী, আপনি যদি রসিকা দিয়ে দেখেন সেটা হবে না। আরো এরকম অনেক শব্দ আছে, সহযোগী বানান যদি আপনি রসিকা দিয়ে লেখেন তাহলে তো এটা অশুদ্ধ হবে, এটা মূল রুটে হলো দীর্ঘকাল দিয়ে। আপনি যখন লিখছে তো আজকাল যেটা ওনার যে লিখা লিখছে, এখান থেকে আমাদের মনসুর মুসার একটা বই আছে বাংলা বাংলা, এগুলি তো পড়ানো হচ্ছে না বলে আপনার খুব একটা সুপ্রিম কোর্ট আজকাল রসিকা দিয়েও লিখছে। তা উনি যেটা আমাকে বুঝিয়েছিলেন যে ইংরেজির থেকে যে শব্দগুলি এসছে সেগুলিতে দীর্ঘিকারের ব্যাপার, তো এগুলি আজকে আমাদের মনে হয় কি আমরা আলোচনা করছি না বা পড়াশোনা করছি না বলেই সমস্যা, এটা সহজ করার নাম করে নিয়ে আমরা জানি এই আগে যে বানানগুলো ছিল সুস্থির, এখন সেগুলো অস্থির হয়ে গেছে। বিশেষ কারণে যারা আমাদের ভাষার যে কেন্দ্রগুলো আছে, ভাষা শিক্ষার কেন্দ্রগুলো আছে না, সেইখানে তারা খুব প্রভাবশালী, রসিকারওয়ালারা খুব প্রভাবশালী, ওরা বাংলা একাডেমির বানান নীতি তৈরি করে, প্রমিত বাংলা বানানের নীতি তারা তৈরি করছে, ব্রাহ্মণ্যবাদী থাকা ব্রাহ্মণ্যধারার কাছ থেকে অনেক কিছু নিয়েছেন, ভুলে গেলে চলবে, আদি বলতে পারছি রসিকার হওয়ার ব্যাপারটাই হলো যে এখন যারা বাংলা শাসন করছে তারা খুবই প্রভাবশালী, তারা রসিকার দিয়েছে, অনেকগুলো ঠিক আছে, আপত্তি নাই, কিন্তু যেটা সহযোগী আপনি বললেন এটা যে রসিকা দেওয়া, সুপ্রিম ট্রায়াল বলছে যে এটা রসিকা দেওয়া, আমাদের ডিন পর্যন্ত ডিন অফ দ্য ফ্যাকাল্টি অফ আর্টস সেটাকে রসই ড ন দিয়ে ডিন, অনেক সময় ডিমের মতো মনে হয়, এইসব আছে। তো যাই হোক, আমাদের বাংলা বা যে বানান এগুলো অন্যান্য বানা যেগুলো বাংলা যদি আমাদের কি বলে সব বিষয়ের প্রকাশের এবং লেখার ভাষা হয়, দাপ্তরিক কাজের ভাষা, প্রশাসনের ভাষা হয়, বিশেষ করে লেখাপড়ার ভাষা, এই যে উচ্চশিক্ষার ভাষা, সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে
যে যে ক্ষেত্রে আছেন সেখানে বাংলা বই লিখতে হবে। আর এগুলো প্রতিষ্ঠিত হয়ে গেলে ভাষা সংক্রান্ত যেসব জটিলতা আছে বা যদি নতুন করে সংস্কার করতে তখন করা হবে, কোনো আপত্তি নেই। কিন্তু আগে বাংলাটা আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, নিয়ম ভঙ্গ করে ধন্যবাদ। আসলে তো আমাদের আলোচনা আনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে গেছে। বাংলা বানান বর্ণমালা লিপি এটা একটা আলাদা আলোচনা। এখানে এক বিষয় আমাদের আলোচনা, এই বিষয়ে আসাতে গোটা আলোচনাটাই কেমন যেন গোলমেলে হয়ে গেল, তাই না? বাংলা বানান বর্ণমালা লিপি এটা আলাদা আলোচনার বিষয়। আমি দৈবকে দেবনের কথা জবাব দিয়েছিলাম যে সেই 1896 সালের দিকে হেলহেড যে গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ লিখেছিলেন তখন থেকে আজ পর্যন্ত সমস্ত সময়ে বাংলা বর্ণমালা বানান সংস্কারের আলোচনা হয়েছে। এই 200 বছরের বেশি কিছুটা অগ্রগতি হয়েছে, অনেক অগ্রগতি হয়নি। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা শৃঙ্খলায় এনেছিলেন, তার 30-35 বছর যাওয়ার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আর একটা শৃঙ্খলায় এনেছিলেন। এইখানে রবীন্দ্রনাথ যুক্ত ছিলেন এই কমিটিতে, সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই বিধি করতে পেরেছিল। রবীন্দ্রনাথ না থাকলে বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতেরা ঝগড়া বিবাদ করে মত পার্থক্য করে বিদ্যাসাগরের পেছনে চলে যেতে চেষ্টা করতেন। যদি এই ইতিহাসটা আমরা দেখি, রবীন্দ্রনাথ অসাধারণ। রবীন্দ্রনাথের একটা উক্তি কোনো কোনো জায়গায় উদ্ধৃত করে, বাংলা বানান সংস্কারের জন্য একজন কামাল আতাতুর্ক দরকার। কামাল আতাতুর্ক বিপ্লবী নেতা হিসেবে তখন খুব নন্দিত ছিলেন সারা দুনিয়ার জন্য। তো রবীন্দ্রনাথের এটা বিরক্তির সঙ্গে বলছেন, কিন্তু একেবারে যে অবাস্তব কথা বলছেন তা না। বাংলা বানান সংস্কারের জন্য একজন কামাল আতাতুর্ক দরকার। বাংলা বানানের সংস্কার রবীন্দ্রনাথ চাইতেন, আরো বেশি সংস্কার। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সারা জীবন বাংলা বানানের সংস্কারের জন্য লিখেছেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রকাশিত হওয়ার পর তিনি লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় একটা ভালো কাজ করেছে কিন্তু এটা আংশিক হয়েছে, আরো বেশি সংস্কার দরকার। তিনি এরপরে ক্রমাগত লিখেছেন। অন্যদিকে আমাদের ডক্টর মোহাম্মদ এনামুল হক যে কোনো সংস্কারের ঘোর বিরোধী, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে অধিকার দিয়েছে এইসব করার? তো এনামুল হক সাহেব এবং শহীদুল্লাহ সাহেবের মত এক কথায় বলা যায় বিপরীত। আমাদের অধ্যাপক মনসুর মুসা এনামুল হক সাহেবের সমর্থন অনুসারী অনুরাগী, শহীদুল্লাহ সাহেবের বানান নীতি তিনি পছন্দ করেন। আমার ধারণা যে শহীদুল্লাহ সাহেবের বানান নীতি দৃষ্টিভঙ্গি বাংলা ভাষা বাংলা বানানের জন্য অনেক কল্যাণকর, রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি অনেক কল্যাণকর। সেই তুলনায় যারা একেবারেই সংরক্ষণবাদী রক্ষণশীল তাদের মানে দৃষ্টিভঙ্গি ঠিক না। আর বাংলা ভাষা যদি রাষ্ট্রভাষা হিসেবে আজ পর্যন্ত মর্যাদা পেয়ে এগোত 1991 সাল থেকে এই যে আটকে গেছে এর মধ্যে না হলো, এর মধ্যেই বাংলা বানানের অনেক পরিবর্তন হত। ওয়াহিদুল হক সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি, রবীন্দ্রসঙ্গীতে তার অবদান আমাদের সঙ্গীতে, কিন্তু বাংলা বানান যদি রবীন্দ্রসঙ্গীতের বানান দিয়ে প্রভাবিত করা হয় তাহলে এটা দিয়ে দর্শন বিজ্ঞান ইতিহাসের চর্চা কঠিন হয়ে যাবে না? একইভাবে জামিলুরকে জামিলুর রাজা করা হচ্ছে, ওনারও রবীন্দ্রসঙ্গীত অনুরাগ বাংলা ভাষার অনুরাগ এই সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলা ভাষার উন্নতির জন্যে বাংলা ভাষা ব্যবহার করার যথেষ্ট মানে অন্য রকমের অ্যাটিটিউড দরকার। আমরা বাংলা ভাষার রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা চাই, এটাই আজকের কথা। সেটি অমুকভি সাহেব যে বক্তব্য বলছেন এটার অনেক সমর্থক আছেন, আবার মনসুর মুসা যে বক্তব্য বলেন সেটারও কিছু সমর্থক আছেন। আমি অমুক করিম সাহেব কিংবা হানিসুজ্জামান সাহেবের মতামতের কাছাকাছি, কিন্তু আমিও রবীন্দ্রনাথের মতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো আরও সংস্কার চাই। কিন্তু শুধু ভাষা সংস্কার হবে না, বিদ্যার চর্চা রাষ্ট্রভাষা নিয়ে বাংলার প্রতিষ্ঠা হলে আমরা চাই অথবা না চাই
ভাষা গতিশীল হবে, পরিবর্তন হবেই অপ্রতিরোধ্য। কিন্তু ভাষাকে এক জায়গায় স্থির রেখে আমরা পরিবর্তন চাইলে ওই পরিবর্তন নিয়ে বিতর্ক করা যাবে, কার্যকর কিছু করা যাবে না। অশেষ ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে অনুষ্ঠানে আহ্বান জানাই।